আমারও ভাই, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমা থেকে সূরা কাহফের সর্বশেষ আয়াতের একটু অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যেন তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে আমাকে ইখলাসের সহিত কিছু কথা বলার এবং আপনাদের সকলকে আমল করার নিয়তে শোনার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আলোচনা শুরুতে যাওয়ার আগেই একটা বিষয় আমাদের জানা উচিত। আজকে দেখা যায় বর্তমান বাংলাদেশে মানুষ অনেকটাই শিক্ষিত, এখন মূর্খ মানুষের সংখ্যা খুব কম। সকলের হাতেই মোবাইল আছে, অ্যান্ড্রয়েড মোবাইল, ফেসবুক চালায়, বিভিন্ন মাধ্যমে জানতে পারছে। আমার পূর্বে মুহতারাম বলেছেন মায়ানমারের কথা, আপনাদেরকে শুনিয়েছেন, আপনারা শুনেন নাই, জোরে বলেন। মায়ানমারের যে অবস্থাটা অত্যন্ত দুঃখজনক। এই অবস্থাটা নিয়ে আমরা যদি আলোচনা সমালোচনা যাই করি, আজকে কিন্তু কোরআন হাদিসের মধ্যে যে জিনিসটা আমরা পাই যে আল্লাহ তাআলা সমস্ত মানুষকে এক হয়ে চলার কথা বলেছেন, মুমিন মুসলমান যারা। যদিও মুসলমানের ভিতরে একতা নাই, কিন্তু বেদিনের মধ্যে একতা যথেষ্ট আছে, জোরে বলুন, চেখে না, যথেষ্ট আছে। আজকে আমাদের মধ্যে একতা না থাকার আরেকটা কারণ আছে। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আমার তিলাওয়াতকৃত আয়াত, আল্লাহ তাআলা মানুষকে দুইটা সুসংবাদ দিয়েছেন। সুসংবাদগুলি শোনার আগে আমরা একটা জিনিস বোঝার চেষ্টা করব। আজকে মুসলমান মায়ের খাওয়ার পিছনে আরেকটা কারণ আছে, আমাদের সকলের ভিতরে অল্প হলেও সম্পত্তির লোভ আছে, আছে কি না, অনেক বেশি। একটা মানুষ অসুস্থ, মৃত্যুবরণ করবে, ছেলেরা থাকে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাবে, তারপরও দেখবেন বলবে একটু টাকাটা কমায় খরচ করো। সম্পত্তির লোভটা এমন ভাবে ঢুকছে যার কারণে আজকে কিন্তু খুব বেশি মায়ের খাচ্ছে মুসলমান। আমার ভাই, এই জন্য আমি আমার তিলাওয়াতকৃত আয়াতের তাফসিরে যাওয়ার আগে একটা বিষয় আমি আলোচনা করব। আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাম, উনাকে আল্লাহ তাআলা একটা কিতাব দিয়েছিলেন, তার কিতাবের নাম ছিল, বলতে পারেন কেউ আপনারা? মাশাআল্লাহ, তাওরাত কিতাব ছিল। এই কিতাব পাওয়ার আগে আল্লাহ তাআলা নবীকে কিছু কাজও দিয়েছিলেন। মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে যখন কিতাব চাইলেন, আল্লাহ তাআলা তাকে প্রথম শিক্ষাটা দিলেন, তুমি রোজা রাখো। মূসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলো, আল্লাহ কিতাব দিবা তুমি, নিমো আমি, মধ্যে দিয়ে আবার রোজা আনলা কেন? আল্লাহ তাআলা তখন বললেন, দেখো একটু কষ্ট করে নেও। আজকে দেখেন কষ্টের জিনিসের মূল্যই কিন্তু আলাদা থাকে, জোরে বলুন, শিখে না। আপনারা দেখতে পাবেন বিশ্বরোড মোড় শহরের ভিতরে বিভিন্ন জায়গায় ট্রাফিক থাকে, থাকে কি না, লাডি বাড়ি দেয়, সারাদিনে 5,000-10,000 টাকা তার কামাই। এই কামাইয়ের পরে দেখা যায় তার ছেলে মেয়ে হয় হয়তো ওশির মতো, না হয় কালা জাহাঙ্গীরের মতো সন্ত্রাস হয়, কারণ এই টাকার কোনো মূল্য নাই। আরেকজন দিনমজুর রিক্সা চালায়, কষ্টের টাকা কামাই করে, এই টাকা সন্তানাদিকে খাওয়ায়, দেখা যায় তার সন্তানগুলি অনেক শিক্ষিত হয়ে যায়। আপনারা দেখছেন এরকম? এই জন্য কষ্টের জিনিসের মূল্য থাকে আলাদা। আল্লাহ তাআলা রোজা দিলেন, রোজাটা কত সময়? আমাদের মতো ভোর রাত্রে সেহরি খায়া, আবার সন্ধ্যা কখন হয় খাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে রাখে। দিনের বেলা দুপুর বেলা শহরে গেছে, দোকানের খাবারের দিকে বড় বড় চোখ করে থাকায়, অথচ মূসা আলাইহিস সালাম রোজা একটা শুরু করলেন, একটানা 30 দিন পর্যন্ত রোজা রাখলেন। আমার ভাই, মূসা আলাইহিস সালাম কিতাব নেওয়ার জন্য গেলেন, কিতাব নিবেন,
রোজা রাখলেন 30 দিন রাখার পরে একটানা সেহরিও নাই ইফতারও নাই, মুখের মধ্যে কিছুটা দুর্গন্ধ, গাছের ঢাল ভাঙলেন মিসওয়াক করতে শুরু করলেন, খুব মনের মধ্যে আশা আজকে কিতাব নেব। যেই মাত্র আল্লাহ ডাক দিলেন, মুসা তোমার হাতে কি? কলিজা কাঁপন শুরু হয়ে গেছে, আমি মিসওয়াক করি আমাকে জিজ্ঞেস করে হাতে কি? নিশ্চয় এখানে কোনো গাফলা আছে। আল্লাহ তাআলা এখন বলতেছে, কি ব্যাপার, মিসওয়াক কেন করছো? আল্লাহ আমার মুখের মধ্যে তো একটু দুর্গন্ধ হয়ে গেছিল, তোমার সাথে কথা বলবো এই জন্য দুর্গন্ধটা সরাইলাম। আল্লাহ তাআলা বলতেছে, দেখো দুর্গন্ধটা তোমার কাছে দুর্গন্ধ হলো, আমার কাছে সবচেয়ে উন্নত সুগন্ধি হয়ে গেছিল। যেহেতু মাস্টারি করলা নিজে নিজে আরো 10 দিন রোজা রাখো, কতদিন হলো জোরে বলেন তো। তবলিগ বিরোধিতা যারা করে 40 কই পাইলো যে জিজ্ঞেস করে, কোথার থেকে 40 আসতে পাইছেন? তো আমার ভাই 40 দিন রোজা রাখার পরে কিতাব দিল 12 হাত লম্বা 8 হাত পাশ, কত বড় কিতাব, অনেক বড়, 1000 করে আয়াত লেখা, এমন 1000 ভলিউম সমান সমান 10 লক্ষ আয়াত, 1000 ভলিউম কিতাব পাইলেন। কিতাবগুলি আনতে কতটুকু ওজন লাগছে তখনকার সময়ে 70টা উডের বুজার সমান, সুবহানাল্লাহ। কত বড় কিতাব, বিশাল বড় কিতাব নিয়ে ছুটছেন। সমস্ত কিতাবগুলি মুসা আলাইহিস সালাম একাই মাথার মধ্যে নিয়ে চলে আসছে, বাড়িতে আনলেন। আনার পরে আল্লাহ তাআলা ডেকে বলেন, মুসা কিতাব তো নিলা, এটারে যত্ন করতে পারবানি? আল্লাহ কিভাবে করব তুমি বলো? আল্লাহ তাআলা বলে দিলেন, কিতাবের গিলাফ লাগাও। কি দিয়ে লাগাবো, কাপড় দিয়ে নাকি চামড়া দিয়ে? আল্লাহ তাআলা বলে দিলেন, কাপড়ও না চামড়াও না, স্বর্ণ দিয়ে বানিয়ে লাগাও। সুবহানাল্লাহ, আপনি তো বাজার থেকে সিরাপাড়া কাপড়টা আনেন, টুকরা কাপড় খুইজা কোরআন শরীফের গিলাফ বানায় আনেন। আল্লাহ তাআলা এখন বলে দিলেন, স্বর্ণ দিয়ে লাগাও। মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ আমি তো এত ধনী না, এত স্বর্ণ পাবো কোথায়, কোন জায়গায় পাবো স্বর্ণগুলি? আল্লাহ তাআলা বলতেছে, দেখো আমি একটা পাথর দেব তোমাকে, জোরে বলুন সুবহানাল্লাহ, যেই পাথরটার নাম হলো পরশ পাথর। সারা জীবন শুনলেন পরশ পাথর, ইতিহাস তো জানেন না, পরশ পাথর কোত্থেকে আসলো? জান্নাত থেকে আল্লাহ তাআলা দুনিয়াতে পরশ পাথর পাঠাইলেন, বলে দিলেন তোমার এলাকার যত পাথর আছে ওইগুলির সাথে লাগাইবা, সাথে সাথে আমি আল্লাহ স্বর্ণ বানিয়ে দেব। তখনকার সময়ে মুসা আলাইহিস সালামের এক ভাই ছিল হারুন, দুই ভাই নবী ছিলেন, আরেকজন ছিল কারুন, কারুন ছিল তার চাচাতো ভাই মুসা আলাইহিস সালামের। কারুন এমন মানুষ ছিল সারাদিন মুসা আলাইহিস সালামের দরবারে পড়ে থাকতেন, কোথাও যাইতেন না, সারাদিন খাবার দাবারের কোনো খবর নাই, আল্লাহ বিল্লাহ করে। তবে তার একটা গুণ ছিল, সে স্বর্ণকার ছিল। মুসা আলাইহিস সালাম কারুনকে ডাইকা নিয়ে বলতেছে, কারুন আমাকে যে আল্লাহ কিতাবগুলি দিলেন এইগুলির উপরে গিলাফ লাগাইতে হবে স্বর্ণ দিয়া। কারুন মুসকি হেসে দিয়ে বলেন, ভাই জান এত কি স্বর্ণ আমরা পাবো কোথায়? স্বর্ণ বানানোর মেশিন পেয়েছি আল্লাহ দিয়েছেন। এখন তার হাতে যখন পাথরটা দিলেন, পাথর নেওয়ার পরে গসা দিলেন অন টেস্ট, একটা পাথরের সাথে লাগাইলেন, দেখলো সোনা হয়ে গেল, সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলতেছে, যাও আগামী কাল থেকে কাজ শুরু করে দেব। কাজ শুরু করলেন, কিতাব আস্তে আস্তে বাইন্ডিং করার জন্য প্যাকেট বানাচ্ছে আর ঢুকাচ্ছে। এইভাবে যখন 1000 ভলিউমের মধ্যে স্বর্ণ দিয়ে লাগানো হয়ে গেল, স্বর্ণ লাগানোর পরে বড় একটা সিন্ধুক বানায় ভিতরে ঢুকাইলেন। ঢুকানোর পরে এখন কারুনকে মুসা আলাইহিস সালাম বলতেছে, ভাই আমি যে তোমাকে একটা পাথর দিয়েছিলাম, পাথরটা একটু ফেরত দাও। কারুন মুসকি হেসে দিয়ে বলেন, ভাই অনেক দিন ধরে কাজ করতেছি, পাথরটা কি আর আছে আমার কাছে? এটা তো হারিয়ে ফেলেছি, সম্পত্তির লোভ ঢুকে গেল,
এই যে ঢুকলো আজও পর্যন্ত মানুষের অন্তরে সম্পত্তির লোভ আছে কিনা? যাদের অন্তরে বেশি সম্পত্তির লোভ, এরা কার দলের লোভ? জোরে বলেন। সুদে ঘুষে যারা সমানে খায়, আমার ভাই, যেই মাত্র মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ আমাকে এত দামি একটা পাথর দিয়েছিল, জান্নাতি পাথর, আমি তো এটাকে স্বর্ণ বানানোর মেশিন হিসাবে দেখতাম না, পাথরটা পাইলে আমি একটু সংরক্ষণ করে রেখে দিতাম, তুমি যদি সত্য বলে থাকো আল্লাহ তোমাকে ক্ষমা করুক, আর মিথ্যা বললে আল্লাহ তোমার বিচার করুক। মুসা আলাইহিস সালাম এক দোয়া করে শেষ করে দিলেন। এখন কারণ আস্তে ধীরে ধীরে এই সম্পত্তিগুলি পাথর বানাইতে বানাইতে, পাথর দিয়ে স্বর্ণ বানাই এমন ভাবে বানাইলেন, বানাইতে বানাইতে দেখা গেল তখনকার সময়ে বিশ্বের যে কোনো দেশে গেলেই খুঁজে পাওয়া যায় তো কারণের কিছু ব্যবসা ওই দেশে আছে। এত পরিমাণের সম্পত্তি হয়েছিল যে সম্পদ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেছেন, ইন্না কারুন কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة إذ قال له قومه لا تفرح إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْفَرِحِينَ وَابْتَغِ فِيمَا آتَاكَ اللَّهُ الدَّارَ الْآخِرَةَ وَلَا تَنْسَ نَصِيبَكَ مِنَ الدُّنْيَا وَأَحْسِنْ كَمَا أَحْسَنَ اللَّهُ إِلَيْكَ وَلَا تَبْغِ الْفَسَادَ فِي الْأَرْضِ إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْمُفْسِدِينَ الله تعالى বলতেছে কারুনের সম্পত্তিগুলি এমন পরিমাণে হয়েছে, অধিক সম্পত্তি হওয়ার পরে আল্লাহ তাআলা তার কাছে সম্পত্তির কিছু যাকাত দাবি করলেন। মূসা আলাইহিস সালাম যখন তাকে বলতেছে, এই কারণ তোমার যে সম্পত্তিগুলি আছে এর থেকে আল্লাহ তাআলা তো কিছু যাকাত চাইছেন মালটাকে পরিশুদ্ধ করার জন্য, কারণ বলতেছে ভাই কতটুকু? আল্লাহ তাআলা তখন জানিয়ে দিলেন তিন অংশের এক অংশ। কারণ বলতেছে একটু কমানো যায় না? মূসা আলাইহিস সালাম বলেন এর থেকে কমানোর কোনো সিস্টেম নাই, আল্লাহর বিধান রদ বদল করার মতো কোনো শক্তি আমার নাই। কারণ এখন স্পষ্ট ভাষায় বলতেছে, ঠিক আছে আপনি যদি না কমাইতে পারেন আমি বিকল্প চিন্তা করব। বিকল্প চিন্তাটা কি? বাড়িতে যায় দুই নম্বরের চিন্তা করলো যে মূসা যেহেতু আমার কাছে সম্পত্তি দাবি করছে, মানুষের সামনে মুসাকে যদি একটু কালার করে দিতে পারি আর আমার সম্পত্তি নিতে পারবে না, নাউজুবিল্লাহ। এই যে আমাদের সমাজে যে পলিটিক্স গুলি আছে এইগুলি কোত্থেকে আসলো আপনি দেখেন। কারণ পলিটিক্যাল ভাবে মার দিতে চাইলো মুসাকে, একজন বেশ্যা মহিলাকে যায় 10,000 দিনারের মাধ্যমে রাজি করলো। ঈদের দিন মুসা যখন ঈদের নামাজ পড়াইব ওই সময় দাঁড়ায় বক্তব্য দিবে, তখন আমি তোমাকে দাঁড় করিয়ে দেব, তুমি হাজার হাজার মানুষের সামনে দাঁড়িয়ে বলবে আমার সাথে মূসা জিনা করছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। বিনিময়ে আমি তোমাকে 10,000 দিনার দেব। মহিলাটা বলে, কারণ তুমি তো দুই নম্বর লোক, কাজের পরে আর মানুষের খবর রাখো না, কাজের টাকাটা আগে দিলাম পরে চিন্তা করব। মহিলাটা ঈদের দিন মাঠের মধ্যে যেয়ে পাশে বসল, কারণ দাঁড়ায়া জিজ্ঞেস করে, ভাই মূসা আপনি বলেন তো দেখি জিনার কি শাস্তি হবে? মূসা আলাইহিস সালাম বলে যে আমি যেমন তাওরাত কিতাব মুখস্থ করছি তুমিও তো তাওরাত কিতাবের হাফেজ, তুমিও তো জানো জিনার কি অবস্থা,
কোনা আপনি যদি একটু বলে দেন আপনি নবী মানুষ জিনিসটা সুন্দর হয় না? কো আচ্ছা ঠিক আছে, জিনা যদি কেউ করে আর সে যদি বিবাহিত হয় তাহলে তাকে পাথর মেরে সঙ্গে সার করে দেওয়া। এখন বলতেছি ঠিক আছে, আপনি যদি জিনা করেন আপনার কি ব্যবস্থা হবে? কত বড় বলদ অর্থ বলার ছিল, আমি যদি করি আমার কি হবে? না জিজ্ঞেস করে মুসা আলাইহিসসালামকে বলে আপনি যদি করেন আপনার কি বিচার? মুসা আলাইহিসসালাম বলে বিচার তো সকলের একরকম। এখন দাইকা মহিলাটাকে দাঁড় করাইছে বলে এই আমার সাথে পরে কথা বললে হবে না, কি বলার এখানেই বলো। মহিলাটা দাঁড়ায়া মুসা আলাইহিসসালামের জালালি চেহারার দিকে তাকায়া সাথে সাথে মুসা আলাইহিসসালামের ধর্ম গ্রহণ করে ফেলেছে। পুতলাটা দেখায়া বলে মুসা এই যে কারণ আমারে 10,000 টাকা দিয়ে আনছিল আপনার নামে এই মিথ্যা কথা বলার জন্য। মুসা আলাইহিসসালাম রাগান্বিত হয়ে আসমানের দিকে তাকায় বলে আল্লাহ বিচার কি তুমি করবা না আমি করে নেব? আল্লাহ তাআলা বলে দিলেন তোমার সাথে যেহেতু অন্যায় করছে তুমি তো বিচারটা করলে মনে একটু শান্তি পাইবা, তোমার বিচার তুমি করো। মুসা আলাইহিসসালাম বলতেছে আল্লাহ আমার বিচার যদি আমি করি তোমার একটু সহযোগিতা তো লাগবে, আমি তো আর এককভাবে করতে পারবো না। আল্লাহ তাআলা বলে দিলেন আমি সহযোগিতাটা করব, তবে এইভাবে করব যে মাটিটাকে তোমার গোলাম বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ, তুমি যা বলো মাটি তাই শুনবে। মুসা আলাইহিসসালাম বললেন মাটি ধরো, ধরো বলার সঙ্গে সঙ্গে কারুনকে মাটি এখন এমন ভাবে গ্রাস করে ফেললেন হাঁটু পর্যন্ত মাটির নিচে ঢুকে গেছে, এখন কান্নাকাটি শুরু করছে। মুসা আলাইহিসসালাম তার দিকে ফেরা থাকার না, এখন কানতে কানতে এমন একটা অবস্থা হয়েছে বুক পর্যন্ত যখন মাটির নিচে চলে গেছে। তাফসিরে মাজিজির মধ্যে আল্লামা আব্দুল মাজিদ দরিয়াবাদি লিখেন যে তার চোখের পানির কারণে অনেক দূর পর্যন্ত মাটি কাদা হয়ে গিয়েছিল। মুসা আলাইহিসসালাম তার দিকে তাকান না, মায়াও লাগে না। আল্লাহ তাআলা ডেকে বলতেছে মুসা ওর কান্না দেখে তো আমার রহমতের সাগরে জুস আইসা গেল। মুসা আলাইহিসসালাম মুসকি হেসে দিয়ে বলেন আল্লাহ এই জন্যই তো তুমি খালিক, তোমার তো মায়া লাগবেই কিন্তু আমার লাগে না, এতগুলি মানুষের সামনে আমারে বেইজ্জত করলো। কারণ এখন বলতেছে বুঝছি তুমি আমারে মাফ করবা না, তবে মরার আগে একটা মরণ কামড় দিয়ে ওই যাই। মরণ কামড়টা কি? আমি এতক্ষণে বুঝতে পারছি যে আমি যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাই তুমি আর তোমার আল্লাহ দুইজনে মিললে আমার সব সম্পত্তি খেয়ে ফেলাইবা। মরণ কামড় দিছি। মুসা আলাইহিসসালাম ডাইকে বলে আল্লাহ তুমি না বলছিলে ওরে ক্ষমা করে দিতে, দেখো না ও কি বলে। আল্লাহ তাআলা এখন বলতেছে ঠিক আছে আমি আর এই কথা বলবো না, তোমার কাজ তুমি করো। এই মুহূর্তে কারণ যখন মাটির নিচে যাওয়ার আগেই মুসা আলাইহিসসালাম বললেন আল্লাহ সে মাটির নিচে যাওয়ার পূর্বেই তার যত সম্পত্তিগুলি আছে সবগুলি তুমি মাটির নিচে দাবাইয়া দাও। সুবহানাল্লাহ, কারণ মাটির নিচে দেওয়ার আগেই তার কাছে খবর আসতে লাগলো তার যতগুলি সম্পত্তির গুডাউন ছিল সবগুলি মাটির নিচে দাপ্তে আছে। হাদিস শরীফের মধ্যে এটা পাওয়া যায়, তাফসীরের কিতাবেও আসছে যে কিয়ামত পর্যন্ত প্রত্যেক দিন 3.5 হাত করে মাটির নিচে দাপ্তেই থাকবে। সম্পত্তি কোথায় নিয়ে গেল? মাটির নিচে। তো এই জন্য আপনিও আপনার সম্পত্তির হিফাজত করতে হবে। কোন ভাবে করবেন? আল্লাহ তাআলা বলতেছেন নবী আপনি পৃথিবীর মানুষদেরকে বলেন তারা যদি মনের ভিতরে এই আশা রাখে যে হাশরের দিন আমি আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহর সামনে দাঁড়াইতে হবে কিনা জোরে বলেন, বিশ্বাস হয় আপনাদের? প্রত্যেকটা মানুষকেই দাঁড়াইতে হবে। এই দাঁড়ানোটা কেমন হবে? আপনি যদি বিশ্বাস করেন যে আমি দাঁড়াবো তাহলে আপনার কিছু কাজ আছে দুনিয়াতে। এক নম্বরের কাজ হলো নেক আমল করা। এক নম্বরের কাজ কি করা? সুদ খাওয়া, ঘুষ খাওয়া, বাটপারি সিটারি করা, আরেকজনের টাকা খাইয়া বিচার করা, এইগুলি নেক আমল। আমার ভাই আজকে তো দেখবেন আমাদের সমাজে কিছু কিছু মানুষ বলে 1,000 ইবাদত 1 আদালত ডায়লগ একটা মারছে। আমরার বলে 1,000 ইবাদত আর তাই যে একটা আদালত করে একটা বিচার করে 10 লাখ টাকা 5 লাখ টাকার বিচার করলো, 50,000 1 লাখ টাকা ঘুষ খাইলো, সমান হয়ে গেল। আফসুস লাগে। আমার ভাই আপনি তো কবরে যাইতে হবে, যাইতে হবে কিনা? বিশ্বাস হয় যারা সুদ ঘুষ খায়
ওরা কবরে গেছে কিনা, নাকি ওদেরকে উপরে রাইখা দেয়? দুনিয়াতে যেমন ঘুষ চলে, এমন ঘুষ যদি চলতো তাহলে প্রত্যেকজনে জমি জামা বিক্রি করে হইলো আজরাইলের জন্য ঘুষের টাকাটা আগে ঘরের মধ্যে হাজির রাখত, যে আজরাইল যাইব আর একটু ঘুষ দিয়া মায়ের মোড়াটা একটু কমাইয়া দিব, একটু ফিরানোর জন্য কমসে কম আজরাইলের ঘুষের টাকাটা রিজার্ভ করে রাইখা দিলাম। প্রত্যেকজন এইভাবে রাইখা দিত, ফকিরও ভিক্ষা করে হলেও টাকাগুলি জমায় রাখতো যে আগে আজরাইলের ঘুষটা রেডি করি। এই জন্য আল্লাহ তাআলা ঘুষের কোন ব্যবস্থা করেন নাই, ঘুষটাকে আল্লাহ হারাম করেছে। আমার ভাই এখন আসুন, নেক আমল যে আমরা করব, আজকে যে এখানে বসছি এটাও তো নেক আমল, নেক আমল কিনা? আজকে যে যুবকেরাই আয়োজন টুকুন করেছেন, আল্লাহর মেহরবানি আকাশটাকেও আল্লাহ তাআলা পরিষ্কার করে দিয়েছেন। বিকাল বেলাও তো আমরা সন্দিহান ছিলাম, তো আল্লাহ তাআলা যে আমাদের উপরে এত বড় নেক আমল করার সুযোগ করে দিয়েছেন। আপনি জানেন আজকে এখানে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে পুরস্কৃত করা হয়েছে শুধু কোরআন পড়ার কারণে, নাকি গান শেখার কারণে? ওরা কোরআন শিখছে, কোরআন শিখলে লাভ না লস হয়? অল্প না বেশি? দুনিয়াতে লাভ হয় কি না? অনেক লাভ হয়, দুনিয়ার জমিনেও লাভ পরকালেও লাভ। হাদিস শরীফের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন সন্তান যখন বাড়ি থেকে বের হয় কোরআন শিখার জন্য, সাথে সাথে আল্লাহ তাআলা তাকে দুইটা পুরস্কার দান করেন। আস্তে বলেন, দুনিয়াটা আসলে উল্টা হয়ে গেল, আস্তে কইলে মানুষ জোরে কয়। আমার ভাই এক নম্বর, নবীজি বলেন কোন ব্যক্তি যখন দিন শিখার জন্য বাড়ি থেকে বের হইয়া কদম দেয়, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জান্নাতের রাস্তাটা তাকে সহজ করে দেন। তো এর চেয়ে বড় পাওয়ার আর কি হতে পারে? আমি একজন মুসলমান, সকলেই তো চাই জান্নাতে যাইতে, চাই কি না? এখানে যারা আছেন কেউ কি চান জাহান্নামে যাবেন? সকলেই চাই যে আমরা যেন জান্নাতে যাইতে পারি। আপনি জানেন ইবলিস সেও কিন্তু নাস্তিক নয়, আস্তিক যারা সকলেই পরকাল বিশ্বাস করে। ইবলিস তাকে যখন লানতের তখতা গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হলো, আল্লাহর কাছে সে দোয়া করে, আল্লাহ তোমার কাছ থেকে তো আমি বিদায় হয়ে যাচ্ছি, তবে আমি তিনটা দোয়া আমার, তিনটা তুমি কবুল করো, এর মধ্যে একটা হলো কিয়ামত পর্যন্ত হায়াত দাও। সেও আল্লাহ বিশ্বাস করে। আপনি দেখেন আমাদের সমাজে হিন্দু মানুষ আছে, আছে কিনা? হিন্দুরা কিসের পূজা করে? মূর্তি পূজা করে। মরণের পরে দেখবেন সুন্দর করে হাত পাগুলি ভাঙা, আগুন দিয়ে ফুইরা। কি বুঝাইতে চায় এই কথা? বুঝাইতে চায় দুনিয়াতে চলতে যাইয়া চলার পথে সৃষ্টিকর্তার সাথে যদি কোনো ভুল বিয়াদবি হয়ে থাকে, অন্তিম সময়ে আগুন দিয়া জ্বালায়া সবগুলি ক্ষমা করে দিয়ে কবরে শুয়ে দিলাম, তার আর কোনো গুনাহ নাই, সব আগুন দিয়া ফুইরা সারখার করে লেছে, কারণ সে এখন স্বর্গে চলে গেছে। আমার ভাই সকলেই জান্নাত চায়, তবে সিস্টেমটা একটু ভিন্ন করে চায়। আল্লাহ তাআলা বলেন কোন ব্যক্তি যদি জান্নাত চায় তাহলে তার কিছু সিস্টেম আছে, এর মধ্যে বেশি বেশি করে যেই মানুষটা দৈনিক দুরূদ শরীফ পাঠ করবে। এটা হাদিস স্মরণ হয়ে গেল, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে বসে, এক পর্যায়ে চারজন ফেরেশতা একসাথে নবীজির সামনে হাজির হইলেন, জিব্রাইল, মিকাইল, আজরাইল, ইসরাফিল। কয়জন? জোরে বলেন। নবীজি বিচলিত হয়ে তাকাইলেন, তাকায়া জিজ্ঞেস করে জিব্রাইল কারণটা কি? সব সময় তুমি একা আসো, আজকে যে বাকি তিনজনরে নিয়ে এলা, কিয়ামত কি হয়ে যাবে? জিব্রাইল বলেন, নবী আমি আপনার সামনে আসছি আপনার সাথে একটা ওয়াদাবদ্ধ হওয়ার জন্য। ওয়াদাটা হলো আপনার উম্মতের মধ্যে মানুষ চার জায়গায় কঠিন মুসিবতে পড়ে যাবে, এর মধ্যে একটা হলো মরণের সময়। আমি জিব্রাইল আপনার সামনে ওয়াদা করলাম, আপনার কোন উম্মত যারা দৈনিক বেশি বেশি করে আপনার উপরে কমসে কম 100 বার দুরূদ শরীফ পড়বে, ওই উম্মতকে আমি জিব্রাইল আপনার সাথেই ওয়াদা করলাম যে আল্লাহ তাআলা তাকে মরণের কষ্টটা থেকে মুক্তি দান করবেন। এই যে একটা সুসংবাদ নিয়ে আসলেন, কি পড়লে? ঘুমাইতে আছেন? না।
কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাই এখন দুরুদ তো আমাদের সমাজে ভিন্ন রকমের দুরুদ শুরু হয়ে গেছে, আফসোস লাগে নারী পুরুষ একত্রিত হয়ে নাচানাচি করে, এটাও নাকি জিগির করে, এটা আমার বুঝে আসে। আমার ভাই পর্দা করা মনে হয় মুস্তাহাব? জি ফরজ। আপনারাই কিন্তু বলতেছেন, মনে রাখবেন আমাকে কিন্তু আগামী দিন গালিগালাজ করলে কোনো কাজ হবে না। আপনারাই কিন্তু স্বীকৃতি দিয়েছেন পর্দা করা কি দেবরের সামনে যাওয়া মুস্তাহাব? জি ফির বাবার সামনে যাওন যাইব? হালাল না হারাম? হারামের মধ্যে আছে কোনো আরাম? কোনোদিন পাবে? তা আপনারা যে আমি না, আমি জীবনে কোনোদিন এইগুলি করিনি। আপনাদের সামনে যারা এইগুলি করে আপনারা বলুন তো দেখি। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, আল গিনা রুকিয়াতুজ জিনা, গান হলো জিনার মন্ত্র। কে বলেছেন? জোরে বলেন। নবীজি বলেছেন গান হলো কিসের মন্ত্র? জিনার মন্ত্র। তো কেউ যদি বলে গান শুনলে আমাদের অন্তর নরম হয়, এটা বিশ্বাস করা যাবে? নবীর কথা বিশ্বাস করব না ওই বন্ডর কথা বিশ্বাস করব? আপনারা দেখেন, আমি গত পরশু দিন সিলেটে যাওয়ার সময় রাস্তায় এক জায়গায় সমস্যা। সমস্যাটা কি? একটু ভাঙা গেছে পানি উঠার কারণে, বন্যার পানির কারণে। এখানে একটা লাল কাপড় সিরা একটা খুঁটা দিয়ে বাইধা রাখছে। আপনারা দেখবেন রেলগাড়ি যদি কোথায় তামাইতে হয় রাস্তার মধ্যে লাল কাপড় উড়ায়, রেড সিগন্যাল, অর্থাৎ লাল যেখানে এই জায়গায় বিপদজনক সংকেত থাকে। জোরে বলুন ঠিক কি না? তো আপনারা যে লাল রিশাং দেখা দৌড়াইয়া যান, লাল শালুওয়ালার কাছে দৌড়াইয়া যান, ওর কাছে তো বিপদ ছাড়া আফত বলতে কোনো কিছু নাই। তো এতটুকুন সহজ কথাটা বুঝে আসে না? আমার ভাই আপনি দেখেন একজন পুরুষ তার নাভি থেকে হাঁটু পর্যন্ত ডাইকা রাখা কি এক ঘন্টা নাকি ২৪ ঘন্টা? আপনারা বলুন তো দেখি, মানুষের গোসল যখন ফরজ হয় কি না, পুরুষ যারা তাদের তো অবশ্যই হবে, আর যারা পুরুষ না হিজরা এরার সাথে তো কোনো কথাই নেই। আপনি দেখেন গোসল যখন ফরজ হয় চুলের গুড়ার ভিতরে পানি ঢুকানো ফরজ কিনা? চুল পরিমাণ কোনো জায়গা যদি বাকি থাকে গোসল হবে? জোরে বলেন। যার মাথার জোড়া আছে ৬৮,০০০ মুছছে, তো হেয়ার গোসল কই হয়? আমার ভাই এই বিষয়গুলি আপনারা বুঝেন না কেন? আল্লাহ তাআলা বলেছেন তুমি নেক আমল করো, আমার কাছে আসতে হলে নেক নিয়ে আসতে হবে। কি নিয়ে আসতে হবে? জোরে বলেন। আর কিছু চলবে? আমাদের বাংলাদেশ থেকে এখন হাজিরা গেছে হজ করতে। মনে করেন আপনাদের এই সুতিয়ারার একজন লোক হজ করতে গেল, যাওয়ার সময় চিন্তা করলো আমার তিনটা মেয়ে আছে, নাতি নাতনি আছে, ওদের জন্য আমি কিছু ক্রয় করে নিয়ে আসব। সন্তানেরা যেই টাকা দিছে এগুলি হবে না, আমি এক্সট্রা করে ১,০০০ টাকার নোট ১০০, অর্থাৎ ১,০০০ টাকা চকচকে ব্যাংক থেকে উঠে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে রিয়াদে কোনো দোকানে ডুইকা সামানগুলি ক্রয় করার পরে যদি বাংলাদেশের টাকাটা বের করে দেয়, ওই লোক তো জিজ্ঞেস করবে, ইয়া আল্লাহ, ইয়া হাজি, মা হাজি, এ হাজি তুমি এটা আমার কাছে কি দিলে? সে যখন বলবে যে এটা বাংলাদেশের টাকা, দোকানদার বলবে টাকা যদি চালাইতে হয় যাও টাকা, আমার দেশের টাকা চলবে না, এই জায়গায় আসতে হলে তুমি রিয়াল করে নিয়ে আসতে হবে। কি করে নিয়ে আসতে হবে? রিয়াল। টাকা চালাইতে হলে ঢাকায় যাওয়ার প্রয়োজন, ঠিক তেমনি ভাবে আপনি টাকা চালাইতে গেলে দুনিয়াতে থাকলে চলবে, পরকালে নেক ছাড়া কোনো জিনিস চলবে না। পরকালে যদি আপনি যান সেখানে আপনার নেক হলো সবচেয়ে দামি সম্পদ, তো শালওয়ালার পিছনে ঘুরা তো নেক পাওয়ার আশা করা যাবে না। এমন জায়গায় যাবেন, হক্কানি উলামা ইকরামের কাছে যাবেন, যেখানে গেলে আপনার অন্তর পরিষ্কার হবে, আর ওই যন্ত্রওয়ালার কাছে গেলে তো মনের ভিতরে আর অশান্তি শুরু হয়। কেমন অশান্তি শুরু হয়? অনেক অশান্তি। এই জন্য আমি যাব না ওইদিকে, আপনাদেরকে শুধু নেক আমল গুলি চিনানোর চেষ্টা করব, যে আপনি যে নেক আমল করবেন আজকে দেখা যায় আপনি নেক নাম দিয়ে গুনাহ করতেছেন, মনে হচ্ছে আপনার কাছে নেক, আপনি গুনাহ করতেছেন।
আমার প্রশ্ন হলো, আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যেই ব্যক্তি একবার আমার রওজার পাশে আইসা দাঁড়াবে, দাঁড়াইয়া সালাম প্রদান করবে, আমি নবীর জন্য তার সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে। কে বলেছেন? আল্লাহর নবী নিজে বলেছেন। এখন প্রশ্ন হলো, আপনি যে 1 লক্ষ টাকা দিয়ে মহিষ কিনে বাবার দরবারে গেলেন, আপনি 1.5 লক্ষ টাকা দিয়ে গরু কিনে বাবার দরবারে গেলেন, অথচ এই 1 লক্ষ টাকা দিয়ে যদি আপনি নবীর রওজাতে যান, আপনার জন্য সুপারিশ হয়ে যাবে ওয়াজিব বাবার দরবারে যাওয়ার কারণে, ওখান থেকে আপনি ঈমানটা বিক্রি করে চলে আসলেন। তা আপনি কিসের আশিক রসুল আর কিসের মুসলমান? আমার ভাই, এই জন্য আপনি চিনেন, দুনিয়াটা আমার ক্ষণস্থায়ী, আমি থাকবো, এখন আছি, হতে পারে আমার জীবনের শেষ কথা এই কথাটাই, আগামী দিন আপনারা ভাববেন কালকে না এই লোকটা আমাদের সামনে কথা বলেছিল। আমার ভাই, ওই অন্তিম সময়টা আসার আগে আপনার জন্য কাজ হলো, আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, নবী আমার সামনে যদি কোনো মানুষ আসতে চায়, তার 1 নম্বরের কাজ হলো নেক নিয়ে আসতে হবে। কি নিয়ে আসতে হবে? জোরে বলেন, নেক কাকে বলে এখন চিনেন, কাকে বলে একটু বুঝেন। আজকে এই যুবকেরা এত পরিশ্রম করে আপনাদের কি উপহার টুকুন দিয়েছে, এখান থেকে যদি আপনি কিছু না নিতে পারেন কোনো লাভ হবে না। এই জন্য আপনি যে নিবেন, আগে আপনি চিনেন, তারপরে নিতে পারবেন খুব সহজে। আমার ভাই, একজন মুসলমান তার প্রত্যেকটা কাজের মধ্যে সওয়াব আছে, আছে কি না? মুসলমান হাঁটবে, প্রত্যেক কদমে কদমে সওয়াব পাবে, মুসলমান কথা বলবে, তার কথার ভিতরে সওয়াব আছে। তো আপনি যখন কথাটা হতে হবে জিকির, নবীজি বলেন, লা তুকসিরুল কালাম বিগাইরি যিকিরিল্লাহ ফা ইন্না কাসরাতাল কালাম বিগাইরি যিকিরিল্লাহ কুওয়াতুল কলব ওয়া ইন্না আবাদান নাস মিনাল্লাহিল কলবুল কাসি। আমার ভাইজান, বিশ্ব নবী বলেন, সাহাবীরা শুনে রাখো, দুনিয়ার জমিনে তুমি যখন রাস্তা দিয়ে হাঁটবে, হাঁটাটাও হবে তোমার ইবাদত। কেমন ভাবে তুমি ইবাদত করবে? আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা প্রশ্ন করে, ওগো নবীজি, ইবাদতগুলি আমাদের কেমন ভাবে হবে আপনি আমাদেরকে বলে দেন। নবীজি বলেন, আবু হুরায়রা শুনে রাখো, তুমি যখন কথা বলবে তোমার কথাটা হবে ইবাদত। তুমি জবান দিয়ে কথা বলার সময় এমন কোন কথা বলো না যেই কথাটা আল্লাহর জিকির ব্যতীত হইয়া যায়। আবু হুরায়রা প্রশ্ন করলো, নবী, আমি এখন বাজারে যাব, কথা বলতে হবে, এটা আমার জিকির কি করে হয়? নবীজি বলেন, তুমি ফাঁসা কোনো কথা বলতে পারো না, তুমি যদি ফাঁসা কথা বলো এটা জিকির হবে না, তুমি ভালো কথা বলো এটা জিকির হবে, তুমি মানুষকে নামাজের দাওয়াত দেও এটা জিকির হবে, তুমি মানুষের সাথে সালাম দিয়ে মুসাফা করে দুনিয়াবি কথা বলো, প্রত্যেকটা কথাই তোমার জিকিরের অন্তর্ভুক্ত হইয়া যাবে। নবীজি বলেন, সাহাবীরা শুনে রাখো, এমনি ভাবে তুমি যদি তোমার জবানটাকে জিকিরের দ্বারা কাটাইতে পারো, জবানটা যদি জিকিরের দ্বারা তরতাজা করে রাখো, আল্লাহর নবী বলেন, হাশরের ময়দানে তুমি হাসতে হাসতে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আমার ভাই, এই জন্য আপনি তো জিকির শিখতে হবে, আপনার প্রত্যেকটা কথার ভিতরে ইবাদত নিহিত আছে, আপনি কদম ফেলবেন, মুসলমান আপনার কদমে কদমে সওয়াব হবে, যদি আপনার জবানটাকে আপনি হিফাজত করেন। নবীজি বলেন, জবানের হিফাজত যদি না করো, জবান দ্বারা যদি ফাহশা কথা বলো, ফাহশা কথার দ্বারা দেখা যাবে তোমার নরম অন্তরটা পাথরের মতো শক্ত হয়ে যাবে, ভালো লাগে না। আজকে দেখেন, আমি একজন মুসলমান, আমি মসজিদে গেলে আমার ভিতরে অশান্তি শুরু হয়ে যায়। মোবাইলের ভিতরে 3 ঘন্টা আপনি সিনেমা দেখতে পারেন, একটা ছবি দেখবেন 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা সময় লাগবে, আপনার কোনো কষ্ট নাই। ঘন্টার ঘন্টা ফেসবুক চালাচ্ছেন, কোনো কষ্ট হচ্ছে না। শুক্রবার দিন মসজিদে গেছেন, ইমাম সাহেব ওয়াজ করছেন, আজকে ওয়াজটা একটু লম্বা হয়ে গেছে, বের হয়ে ইমামের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়ে গেছে। মোল্লা বাড়া অর্থ কোনো কাম নাই, খাইব আর মসজিদও ঘুমাইব, 3 ঘন্টার জায়গা 10 ঘন্টা ওয়াজ করলে কি আমরার কোনো খাস কাম নাই? এই যে একটা ডায়লগ মারলেন। আমার ভাই, আজকে দেখেন আমরা মুসলমান কত সমস্যায় আছি। ইমাম সাহেব ফর্দার বিরুদ্ধে, ফর্দার পক্ষে যদি কোনো কথা বলে, বেফর্দার বিরুদ্ধে যদি কোনো কথা বলে, দেখা যায় ইমাম সাহেবের পিছনে লুক লাগে যায়। কেন বলবেন? পর্দা করলে আমরা করব, না করলে নাই, উনার কি হয়? সুদ ঘুষের বিরুদ্ধে কথা বললে শুরু হয়ে যায় আন্দোলন। কেন সুদ ঘুষের বিরুদ্ধে কথা বল?
আমার ভাই, আমার এক বন্ধুবর আমাকে একটা কথা শুনিয়েছিলেন, দেখলুক ওর কাছে আইসা বলতেছে, হুজুর আমার একটা ইমামতি দেন। কো কেন? হুজুর এই পর্যন্ত 3 মাসের ভিতরে আমার 4টা চাকরি চলে গেছে। ও জিজ্ঞেস করলো, চাকরি যে চলে গেছে, আগে তোমার দোষগুলি শুনি, কোন কারণে চাকরিটা যায়, এরপরে হয়তো চাকরি দেব, বলো তোমার কোন কারণে? হুজুর শহরের মধ্যে যায় চাকরি নিলাম, নেওয়ার পরে মসজিদের সেক্রেটারি সাহেব উনার বাড়িতে থাকি, উনার বাড়িতেই খায় দেয়। ভাবলাম যেহেতু শহরের মসজিদ, মানুষ শহরের মধ্যে বেপর্দা বেশি চলাফেরা করে, পর্দা সংক্রান্ত বিষয়ে একটু আলোচনা করি। যেই মাত্র বয়ান দিলাম পর্দার, কিছুক্ষণ পরে দেখতে পাইলাম নামাজের পরে, প্রত্যেক দিন নামাজের পরে সেক্রেটারি সাহেব আমাকে বাড়ি পর্যন্ত নিয়ে যায়। আজকে আমার থেকে অনেক দূরে সেক্রেটারি, আমার সাথে কোনো কথা বলে না। বাড়িতে যায় দেখি চেহারাটা মলিন, জিজ্ঞেস করলাম কি ব্যাপার স্যার, আপনার চেহারা এরকম কেন? কো আপনি আর আমার সাথে কথা বলেন না। কো কেন? কো আমি, আমার মেয়ে পর্দার ভিতরে থাকলো কি থাকলো না, আমার স্ত্রী পর্দার ভিতরে থাকলো কি থাকলো না, মার্কেটে ঘুরলো কি ঘুরলো না, আপনি ইমাম হয়ে এইগুলি দেখেন কেন? আমার কথা যায় মসজিদ গুলেন কি লিগে? কাজে আপনার চাকরি শেষ। ইমাম সাহেব বলতেছে, হা বিপদে পড়লাম, চলে আসলাম। আয়েশা চিন্তা করলাম, যার শহরে চাকরি নেব না, কারণ শহরে নিলে পর্দার কথা বলতেই হবে, চাকরি যেহেতু চলে যায়। কিছুদিন পরে আরেকটা চাকরি নিলাম উপজেলাতে, জেলা শহরে নয় উপজেলাতে। আয়েশা এখন সভাপতি সাহেবের বাড়িতে থাকি খাই, কিন্তু আমার এই চাকরিটা দিয়েছিল কেশিয়ার। কিছুদিন যাওয়ার পরে মসজিদের ভিতরে একদিন চিন্তা করলাম, যেহেতু আসছি কিছু হক কথা বলতে হয়, সুদ ঘুষের বিরুদ্ধে একটু ওয়াজ করি। যেই মাত্র সুদ ঘুষের বিরুদ্ধে কথা বললাম, নামাজের পরে কেশিয়ার ডাক দিয়া বলেন, আমার সুদের অফিস আছে, এটা আপনাকে কে বলছে? ইমাম সাহেব বলতেছে, আমি তো বেকল হয়ে গেলাম, আমি সুদ ঘুষের কথা বললাম, উনার গায়ে নিয়ে মাখলো। মাইকা বলতেছে যে আমি চাকরি দিলাম, আমি খাওয়াই, আমি সব করি, আমার বিরুদ্ধে মসজিদে ওয়াজ করেন, যান আপনার চাকরি নট। এখন চিন্তা করলাম আর শহরে নেব না, গ্রামে যায় চাকরি নেব। গ্রামে আসলাম, গ্রাম দেশে এসে চাকরি নিলাম। চাকরি নেওয়ার পরে নামাজ পড়াইলাম, নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ার পরে সভাপতি সাহেব ছিল সরল সোজা মানুষ, তো বেকল মানুষ, শিক্ষিত না, নামাজের পরে জিজ্ঞেস করে, হুজুর এই যে আপনি নামাজের ভিতরে সূরা পড়লেন, এই যে আপনি সূরাটা নামাজের ভিতরে পড়লেন, আপনি কি জানেন কেশিয়ারের নাম আব্দুল হাকিম, তার বাবার নাম ইয়াসিন, এই যে তারা বাপ ছেলের নামে আপনি যে নামাজের ভিতরে সূরা পড়লেন, আমি সভাপতি, আমি চাকরি দিলাম, আমার নামে আপনার কোনো সূরা নাই? বুঝেন নাই? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, বাপ বেটা দুইজনের নাম আপনি পড়লেন, আমি সভাপতি, মসজিদ চালাই, চাকরি দিলাম, আমার নামে আপনি কোনো সূরা পড়তে পারলেন না? ইমাম সাহেব তো মহা বিপদে পড়ে গেলেন, কি ব্যাপার, কি সূরা আর পড়ব? ওর নাম হলো বাবর আলী, বাবরের নামে তো কোনো সূরা নাই, তো এই সূরাটা পড়ব কোত্থেকে? আপনি যে ইমাম সাহেবের উপরে প্রেসার সৃষ্টি করেন যে আপনার কথাটা বলার জন্য। গত কিছুদিন আগে আমরা তো ঢাকায় থাকি, আমরা জানি আমাদের কাছে লিফলেট আসতো যে আমার বাবার নাম আপনি জুমার খুতবায় বলবেন, আমার সাসার নাম, দাদার নাম, গুরু গোষ্ঠীর সব নাম জুমাতে দাঁড়ায় আপনি কোয়ালে, এমন একটা সিস্টেম আমাদের দেশে আসতেছিল, আল্লাহর মেহেরবানি এটা অনেকটা দূরে সরে গেছে। আমার ভাই এখন বলতেছে ইমাম সাহেব, হুজুর আমি চিন্তায় পড়ে গেলাম, বাবর আলীর নামে কি সূরা পড়ব? পরের জুমায় আমাকে আলটিমেটাম দেওয়া হলো, আমার নামে সূরা না বললে আপনার চাকরি নাই। ইমাম সাহেব মসজিদে গেল, যে চুপচাপ খুতবাতে বসবে, অন্যদিন ওয়াজ করে, এখন চিন্তা করে দুই ওয়াজে চাকরি গেল, আর ওয়াজই করব না, খুতবাটা নিয়ে চুপচাপ বসে আছে, যে নামাজের শুরু হয়ে গেলে খালি খুতবা পড়বো আর নামাজ পড়াবো। খুতবা দেখতেছে আর চোখটা উঠায় আসায় ওই বাবর আলী মসজিদে আসছে কিনা,
ডাইনামে দেখে বাবর আলী নাই, খুব শুকরিয়া আল্লাহে নাই মসজিদে। কিছুক্ষণ পরে তাকায় দেখে একেবারে সামনে বোয়া, তাও কিভাবে? তার যে বিবাহের দিনের পোশাক ছিল একেবারে মাঞ্জা মুঞ্জা দেওয়া, এইগুলি লাগাইয়া বাপ সাপ ধরে যখন সামনে বসে আছে, ইমাম সাহেব চিন্তা করতেছে কি সূরা পড়বো নামাজের ভিতরে, যেই চাপে আছি প্রেসারের মধ্যে দাঁড়ায়া কি করবে। আপনি যে প্রেসারটা দেন, আপনি একটু চিন্তা করছেন যে আপনি কার সাথে কথা বলেন? যে বিছানায় দাঁড়ায়া নবীজি নামাজ পড়িয়েছিলেন, আপনি তো জানেন ইবনে মাসউদ থেকে বর্ণিত হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এমন একটা সময় আসবে যে সময়ে তুমি কোনোদিন আলেম পাবে, নবী পাবে না, সাহাবাই কেরাম পাবে না, ওই সময় হক্কানি আলেমের চেহারার দিকে তাকাইলে তোমার মনে করতে হবে আমি স্বয়ং নবী দেখছি। তুমি যখন ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ো, মনে করতে হবে আমি নবীর পিছনে নামাজে দাঁড়িয়েছি। আমার ভাই ইমাম সাহেব তো অল্প বিদ্যা, এখন দাঁড়ায় বলতেছে ইয়া বাবর, সূরা পড়তেছে আন্তা খিনজির। যেই মাত্র এই কথা বলল সঙ্গে সঙ্গে হে ডাক দিয়ে কো আমিন, কেউ কথা বলে না, হে পিছন থেকে ডাক দিয়ে কো আমিন। ইমাম সাহেব বলে কি কইল, ওই তুই লো খিনজির শুয়োর, আর হে কইছে আমিন, মানে আল্লাহ কবুল করো আমি শুয়োর হই। আপনি যদি ইমাম সাহেবকে বিপদে ফেলতে চান, এমন দোয়া আপনার উপরে আসবে আপনি তো বুঝবেনও না উনি কোন দোয়া কইরা দিছে আপনারে। তা আমার ভাই আপনি যতই বিপদে ফেলতে চান, কিন্তু বিপদে আপনি নিজেই পড়বেন, অন্যজন পড়বে না। এই জন্য ইবাদত শিখেন, নেক আমল শিখেন, কাজে লাগবে। আমার ভাই এখন আসুন চুট্টো করে আপনাদেরকে একটা নেক আমল শিখাইয়া দেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ছোট্ট একটা দোয়া, কোন ব্যক্তি যখন এই দোয়াটা পড়বে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তাকে 20 লক্ষ নেকি দান করবেন। কয় লক্ষ? সময় লাগবে মাত্র 30 সেকেন্ড। কত সেকেন্ড? আপনারা আমার সাথে পড়বেন এবং মুখস্থ করবেন, পারবেন ইনশাআল্লাহ? যখন সময় পান, বাজারে যাচ্ছেন, মসজিদে যাচ্ছেন, হাঁটতেছেন, কথা বলতেছেন, এই দোয়াটা পড়বেন, একবার পড়বেন, 20 লক্ষ নেকি পাবেন। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। কষ্ট হইছে? কঠিন নাকি সহজ? এই দোয়াটা একবার আমরা পড়ছি, নেকি পাইছি 30 লক্ষ। 20 লক্ষ নেকি আমরা পেয়ে গেলাম উপস্থিত। এই দোয়াটা প্রত্যেকদিন পড়তে পারবো? আজকে এই মাহফিল থেকে আপনি নিয়ত করেন আমার বাকি হায়াত যতদিন থাকে আমি প্রত্যেকদিন কমসে কম 100 বার, না হয় 200 বার, 300 বার আমি এই দোয়াটা পড়বো। প্রত্যেকবারে আল্লাহ তাআলা আমাকে 20 লক্ষ করে নেকি দিবেন, পারবেন ইনশাআল্লাহ। এখন আসুন আমার ভাই, নেক আমলের ভিতরে অভাব নাই। আপনি এই দোয়াটা পড়লেন, এটাও নেক আমল। আপনি ইমাম সাহেবকে দেখলেন, সালাম দিলেন, সুন্দর করে তার সাথে মুসাফা করলেন, আদবের সহিত কথা বললেন, অন্তরে মহব্বত রাখলেন যে আমি একজন নবীর নায়েবের সাথে আমি দেখা করলাম। এই অন্তরে মহব্বতটা রাখার কারণে আল্লাহ তাআলা আপনার সগিরা গুনাহগুলি মাফ করে দিবেন। মাদ্রাসার ছাত্র দেখলে জঙ্গি আল কায়দা পরের বাইত খায়া পাঞ্জাবি বড় বড় গোতর দে দামি দামি কাপড় ফেরা চলে, এই জাতীয় কথা বলবেন নাকি সালাম দিবেন? জোরে বলেন। এই জাতীয় কথা বলার দ্বারা লস কার হবে? যারে কইছেন হেল লস হইব নাকি নিজের হবে? এত সহজ কথাটা যে আপনি কেন বুঝেন না আমার ভাই? এই জন্য আসুন আপনার নেক আমল বাড়ি করার জন্য দুই নম্বরের নসিহত হলো বেশি বেশি করে কোরআন তিলাওয়াত করা। বেশি বেশি করে কি করা? জোরে বলেন। এখন প্রশ্ন, হুজুর আমি তো কোরআন শরীফ পারি না, আমি কি পড়ব? আমি তো পারি না, আমি করবটা কি? আপনি যতটুকুন পারেন ততটুকুন তিলাওয়াত করবেন, এর চেয়ে বেশি করার কোনো দরকার নেই। যেই সূরাগুলি পারেন এইগুলিই পড়বেন, দুইটা একটা সূরাও যদি আপনি পড়েন লাভ হবে কি না? প্রত্যেকটা অক্ষরের দ্বারা আপনি 10টা করে নেকি পাবেন, কয়টা করে নেকি পাবেন? জোরে বলেন, 10টা। আমার ভাই এই জন্য আসুন কিভাবে নেকি পাওয়া যায়। কোরআন শরীফের একটা সূরা আছে, সূরা রহমান। কি সূরা? জোরে বলেন, রহমান। এই সূরাটা
কোন মানুষ কখন তিলাওয়াত করেছিল আমার ভাই? কোরআন তিলাওয়াতের জন্য সাহাবাই কেরাম কত কষ্ট করেছিলেন আপনি একটু তাকায়া দেখেন। আল্লাহর নবী সাহাবাই কেরামকে নিয়ে যখন মানুষের সামনে দিনের দাওয়াত দিতে প্রস্তুত হয়ে গেলেন, রহমান অতি দয়ালু, আল্লাহ দয়ালু কথাটা যে বলতে লাগলেন, কাফেররা প্রশ্ন করে, ওমর রহমান, রহমান আবার কি জিনিস, রহমান কাকে বলে? মশকারা যখন করতে লাগলেন আল্লাহ তাআলা তখন সূরা রহমান নাজিল করলেন, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেকটা দয়ার কথা বলে বলে বলতেছে, তোমরা আমার কোন নিয়ামতটাকে অস্বীকার করতে পারবে? আমি যে তোমার দুইটা হাত দিলাম, পা দিলাম, যাদের নাই তাদের দিকে তাকায়া দেখো, এই যে আপনি মুখটা দেখেন, মুখের ছিদ্রটা এখানে থাকলে, নাকটা যদি ফিডের মধ্যে থাকতো, চোখ দুইটা বগল তলায় থাকলে, খাওয়ার সময় আপনার সিস্টেম ছিল আগে চোখের কাছে নিয়ে দেখাই তৈল, দেখ এটা ফসা না গান, দেখাই না নাকের কাছে নেওয়ান লাগলো, গন্ধটা ভাল লাগেনি দেখ, তারপরে মুখের মধ্যে দিলে সাবায়া টেস্ট বুঝতেন, আপনার সময় লাগতো মিনিমাম 3-4 ঘন্টা এই কাম করে, একবার পিছে নেন, আবার সামনে আনেন, আবার হাতের তলে নেন, এরপরে হলারও দেন, কত পেরেশানি। কিন্তু আল্লাহ তাআলা সহজ করে একেবারে সহজ সিস্টেমে দিছে যে একটা দিলেই তোমার তিন কাম একসাথে হয়ে যাবে। দেওয়ার পরে ফসা থাকলে এখান থেকেই বুঝতে পারবা, তারপর বেমজা যদি হয় এখানে দিলেই বুঝতে পারবা, এত লারাসারি করার কোনো দরকার নাই। এই যে মেহেরবানিটা আল্লাহ তাআলা করছেন, এটার হিসাব দিয়ে শেষ করতে পারবেন? আমার ভাই, এই জন্য আল্লাহ তাআলা যখন সূরা রহমান নাজিল করলো, নবীজির একজন সাহাবী কাবা ঘরের পাশে যায় সূরা রহমান তিলাওয়াত করতে লাগলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমার ভাইজান, এতটুকুন যখন নবীজির সাহাবি আব্দুল্লাহ ইবনে মাসউদ তিলাওয়াত করতে লাগলেন, এমন অবস্থায় আবু জাহেল ঘর থেকে বের হয়ে বলে, কার এত সাহস? হুঙ্কার দিয়ে বলেন, কাবার সামনে বসে কেন কোরআন তিলাওয়াত করা হয়? আব্দুল্লাহ ইবনে আব্বাস এখন কোরআন তিলাওয়াত বন্ধ করে না, ইবনে মাসউদ যখন তিলাওয়াত বন্ধ করে না, আবু জাহেল দৌড়াইয়া যাইয়া এমন ভাবে তার ডান কানের মধ্যে থাপ্পড় মারলেন, ইতিহাসের কিতাব খুললে পাওয়া যায় কানের পর্দাটা ফেটে টপ টপ করে জমিনে রক্ত পড়তে শুরু করে। আবার বাম কানে যখন আঘাত করা হয়, আব্দুল্লাহ ইবনে মাসউদ এমন ভাবে কানের মধ্যে চাপ দিয়া মাথাটা নিচের দিকে দিয়ে বসে রইলেন। কোরআন তিলাওয়াত যখন শেষ হয়ে যায়, নবীজির সামনে আয়েশা যখন দাঁড়ায়, বিশ্বনবী মুহাম্মদ আরবি মাথাটা উঠাইয়া নবীজির দিকে তাকাইলেন, তাকাইয়া এখন এতটুকুন কোনো কথা বলে না, বিশ্বনবী মাথাটা উঠাইয়া আব্দুল্লাহ ইবনে মাসউদের দিকে তাকাইয়া দুইটা চোখের পানি ছেড়ে দিলেন। নবীজি যখন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ মুচকি হেসে দিয়া বলেন, ও নবীজি, আপনি কেন আমার দিকে তাকাইয়া কান্দেন, কান্নার কারণ কি? নবীজি কোনো কথা বলে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো একটু ব্যথা পাই নাই, কারণ আমার মনের ভিতরে আশা ছিল আল্লাহ যখন হাশরের ময়দানে নিজে সূরা রহমান তিলাওয়াত করবে, আল্লাহ রহমান তিলাওয়াত করার সময় যখন আমাকে ডাক দিয়া বলবে, আরে ইবনে মাসউদ শুনে রাখো, দুনিয়ার জমিনে তুমি কোরআনের জন্য এত পেরেশানি করেছিলে, কোরআন তিলাওয়াত করার কারণে তুমি মার খেয়েছিলে, কোরআনওয়ালাদের সাথে তোমার সম্পর্ক থাকার কারণে তোমাকে আঘাত করা হয়েছিল, ওই আঘাতটাকে তুমি সহ্য করেছো, তুমি আসো, আমি আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাতের মেহমান বানিয়ে দিলাম। আমার ভাই জানে, এই কথা বলার সঙ্গে সঙ্গে নবীর মন ঠান্ডা হয় না, নবীজি এখন মাথাটা নিচের দিকে দিয়ে যখন কাঁদে, আল্লাহ ডেকে বলেন, জিব্রাইল যা আমার বন্ধুকে যাইয়া সান্ত্বনা দাও। জিব্রাইল আইসা নবীজির সামনে বসলেন, বৈশা এখন মুচকি মুচকি হাসে, নবীজি বলেন, জিব্রাইল তুমি হাসো কেন, তোমার হাসার কারণ কি? এই কারণ তো বুঝতে পারলাম না, তুমি কেন হাসো? জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যা জানি তা আপনি জানেন না। নবীজি বলেন, আমাকে যখন তায়েফের ময়দানে আঘাত করা হয়েছিল, তায়েফের ময়দানে যখন আমাকে রক্তে রঞ্জিত করে দেওয়া হয়েছিল, ওই দিন তো তুমি আমাকে বলেছিল, নবী আপনি তাকায়া দেখেন, ডান দিকে লক্ষ লক্ষ ফিরিশতা রয়েছে, বাম দিকে তাকায়া দেখেন, লক্ষ লক্ষ ফিরিশতা রয়েছে, আপনি বললে দুই দিক থেকে আমি পাহাড়গুলি চাপাইয়া তায়েফের মানুষগুলিকে একেবারে মেরে ফেলবো।
একেবারে চাপাইয়া দেব, কিন্তু আপনি তো ওই সময় কোনো কথা বলেন না। এই সময় নবীজি বলেন, জিব্রাইল তুমি যখন কথা বললে আমি চুপ ছিলাম, কারণ আমাকে আঘাত করা হয়েছিল, এই জন্য আমি বদদোয়া করি নাই। আজকে আমার সাহাবীকে আঘাত করা হয়েছে, এটা আমি বরদাস্ত করতে পারি নাই। আরে জিব্রাইল তুমি বলো তাদের কোনো বিচার হবে কিনা। আবার জিব্রাইল মুস্কি হাসে, নবীজি বলেন, জিব্রাইল তুমি হাসো কেন, কারণটা কি বলো। জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর দরবার থেকে এসেছি, আমি জানি আপনি জানেন না, আমি যতটুকু জানি আপনি ততটুকু জানেন না। এমন একটা সময় আসবে যেদিন আপনি বুঝতে পারবেন, ওই দিন আপনি ভালো করে বুঝবেন। কিছুদিন পরে যখন দেখা যায় মক্কা মদিনার মধ্যে যখন নবীজির প্রথম যুদ্ধ শুরু হয়ে যায়, ওই যুদ্ধের মধ্যে যখন আবু জাহেলকে দুইজন সাহাবি কসি কসি বাচ্চা মাজ এবং মুআব্বাস জমিনে ফেলে দেয়, এমত অবস্থায় নবীজি ডেকে বলেন, সাহাবিরা শোনো, তোমাদের মধ্য থেকে কে আবু জাহেলের কল্লাটা কেটে আনতে পারবে। এমত অবস্থায় আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়ায় বলে, ওগো নবীজি আপনি যদি আমাকে অনুমতি দেন আমি তার কল্লাটা কেটে আনব। আব্দুল্লাহ ইবনে মাসউদ তরবারি নিয়ে দৌড়াইয়া গেলেন, দৌড়াইয়া যাওয়ার পরে এখন কল্লাটা কাটলেন, টান দে জমিন থেকে মাথা উঠে না, কান দিয়া তরবারি ঢুকাইলেন, বাম কান দিয়া বের করে টেনে টেনে যখন নবীজির দরবারে নিয়ে আসতেছে, জিব্রাইল সামনে আইসা দাঁড়াইলেন, দাঁড়াইয়া মুস্কি হাসতে শুরু করলেন। নবীজি জিজ্ঞেস করে, জিব্রাইল তুমি হাসো কেন। এমত অবস্থায় জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী গো, আমি আপনাকে অনেক দিন পূর্বে বলেছিলাম আপনি কেন কাঁদেন, আজকে তাকায়া দেখেন আপনার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ যেই সাহাবীকে কোরআন তিলাওয়াত করার কারণে তার কানের পর্দা ফাটাইয়া দেওয়া হয়েছিল, আঘাত করা হয়েছিল, আজকে দেখেন আব্দুল্লাহ ইবনে মাসউদ ওই কান দিয়া তরবারি ঢুকাইলো, আবু জাহেলের কান দিয়া তরবারি ঢুকাইয়া টেনে টেনে নিয়ে আসতেছে। অগনবীজি আপনাকে দুইটা সুসংবাদ আমি প্রদান করতে আসছি। এক নম্বরের সুসংবাদ হলো, আল্লাহ জানিয়ে দিয়েছেন আপনার সামনে এই মুহূর্তে আমাকে বলে দেওয়ার জন্য। এমত অবস্থায় নবীজি বলেন, বলো। আব্দুল্লাহ ইবনে মাসউদের সামনে এখন জিব্রাইল আল্লাহর নবীর সামনে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ এক নম্বরের সুসংবাদ হলো এই যে তরবারি দিয়ে আসছে, আপনি দেখেন যেই সাহাবী কোরআন তিলাওয়াত করার কারণে আঘাত করা হয়েছিল, দুনিয়ার জমিনে যদি কোনো মানুষ আঘাত সহ্য করে, আঘাত সহ্য করার কারণে আল্লাহর নবী আপনি ভালো করে জেনে রাখেন, আপনার সাহাবী যেমন ভাবে জান্নাতের ভিতরে সুসংবাদ প্রাপ্ত হয়েছে, দুনিয়ার জমিনে কোরআনের কারণে যারা কষ্ট করে এবং মায়ের খায় তাদেরকে আল্লাহ তাআলা হাশরের ময়দানে আব্দুল্লাহ ইবনে মাসউদের সাথেই জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দেবে। আপনি ভালো করে শুনে রাখেন, আপনার সাহাবি নয়, দুনিয়ার জমিনে যারাই মায়ের খাবে আর মায়ের খাওয়ার কারণে দুনিয়াতে আঘাত করা হবে, ওই আঘাতটার কারণে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে ইসলামের বিজয় দান করবে। তো আজকেও যারা কোরআনের জন্য মায়ের খায় দুনিয়ার জমিনে দেখবেন এক সময় ইসলামের বিজয় হবে। আজকে মায়ানমারের কথা আমাদের বলতে হয় না, মায়ানমার যেমন কষ্ট করতেছে মুসলমান, আমরা তো বাংলাদেশে আরামে আছি, আমরা যদি কোরআন থেকে দূরে সরে যায় আমাদের মায়ের নির্ধারিত আছে। এই জন্য মায়ের থেকে যদি বাঁচতে হয় নেক আমল চিনতে হবে, বেশি বেশি করে নেক আমল করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি শুদ্ধভাবে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।